মুসলিম উম্মার সবচেয়ে মহিমান্বিত মাস রমজান, আর এ মাসে রহমতের 10 দিন শেষ হয়ে শুরু হয়েছে মাগফিরাতের 10 দিন। আল্লাহর নৈকট্য লাভের আশায় বিশ্বের সব ধর্মপ্রাণ মুসলমান সিয়াম সাধনা করেন এ মাসে, মশগুল থাকেন ইবাদতে। একই চিত্র মালদ্বীপের রাজধানীর পার্শ্ববর্তী হুলহুমালের মসজিদগুলোতেও। মুসল্লিদের পছন্দের শীর্ষ নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত মসজিদ আল রাশেদ। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই মসজিদটি সৌন্দর্য আর নজর কাড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের। এই মসজিদের সড়কের এক পাশে রয়েছে সেন্ট্রাল পার্ক, অন্য পাশে পর্যটন মোটেল। মালদ্বীপের আরসিসি কোম্পানির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল রশিদের স্মরণে নির্মাণ করা হয় মসজিদটি। সমসাময়িক নকশায় নির্মিত তিনতলা বিশিষ্ট ধর্মীয় এ উপাসনালয়ে একসঙ্গে নামাজ আদায় করতে পারেন 1200 লোক। সৌরশক্তিতে চালিত মসজিদটিতে নারীদের জন্য একটি উইং এবং বিশাল পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আর এই মসজিদে মাহে রমজানের নামাজ আদায়ে স্থানীয়দের পাশাপাশি অসংখ্য প্রবাসী বাংলাদেশিও অংশ নেন। এই মসজিদটি অত্যন্ত চমৎকার বাহির এবং ভিতরের অবস্থান। মসজিদটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত, যেখানে প্রতিদিন শত শত বাংলাদেশি ভাইরা স্থানীয় মুসল্লিদের পাশাপাশি নামাজ আদায় করে থাকেন এবং জুমার নামাজ, তারাবির নামাজ সহ অসংখ্য নামাজে হাজার হাজার বাংলাদেশি ভাইরা উপস্থিত হয়ে থাকেন। শুধু মসজিদ রাশেদে নয়, মালদ্বীপের প্রতিটি মসজিদে মাহে রমজানে নামাজ আদায় করেন অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি। সময় সংবাদ, মালদ্বীপ।